আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার খুব সহজ একটা রান্না দেখাইমু, লাউ তরকারি। তো আমি পরিমাণ মতো প্রথমে দিলাম তেল, তেলটা হিট হওয়ার পরে আমি দিলাম পেঁয়াজ বাটা খুব অল্প পরিমাণে। আজকে মশলা দিয়ে আপনার রান্ধিয়া দেখাইমু। তো দেখো, আমি পেঁয়াজটা লাড়ার পরে সুন্দর করে যখন ই হয়ে যাব তখন আমি দিলাইমু মরিচ পরিমাণ মতো। যে জেলা জাল খান, তো আমি কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া দিতাম নাই। দিলাইলাম আমি হলদির গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়া সুন্দর করে লাড়িয়া সারিয়া মশলাটা কষানো লাগে। একটু পানি দিলাইমু, তখন মশলাটা কি কষা নিয়ে গেছে। আমি বাজা জিরার গুঁড়া দিলাইলাম, দিলাইলাম আমি বাজে রাখলাম কুমড়া বড়ি, আর দিলাইলাম লাউ সুন্দর করে এখন দিয়া কষাইলাম আর কি। তো এই লাউ তরকারিটা খাওয়া সবল লাগে উপকার। তো আমি কষানো লাগে একটু পানি দিলাইলাম, যদিও খের গ্যাস ঠিক থাকে তাহলে মনে করো আরও উপকারী তরকারিটা খাওয়া। কম মশলা সবল লাগে খাওয়া উপকার। তো তাহলে ভাবলাম আজকে কম মশলার একটা লাউ তরকারি দেখাইলাই। তো আমার লাউ তরকারিটা কষানো হয়ে যায় আর কি। তো আমার লাউ তরকারিটা মানে কষানো হয়ে গেছে। আমি এখন তেলাপিয়া মাছটা দিলাইমু, তেলাপিয়া মাছ দিয়ে আজকে লাউ ঝোলটা করবো আর কি। তো যে আমি দিলাইছি মাছ, দিলাইলাম পানি পরিমাণ মতো, যে জেলা ঝোল খাইন ওলা দিবা। তো দেখা আমি 10 মিনিট পরে গুড়িয়াই, দেখো কত সুন্দর উতরাই গেছে। তো আমি দিলাইলাম ডুলা পাতা দিয়ে 5 মিনিট পরে আমি গুড়িয়াইম, ও দেখা কত সুন্দর একটা লাউ তরকারি হয়ে গেছে। আমি এখন নামাইলাম, বুঝছই নি অনেক মজা লাগবো কিন্তু, বুঝছই নি। ও দেখো আমি বাটি থাজাই লিছি আপনার তারা লাগিয়া। আপনারা সবাই রান দিয়া দেখবা, আমার ভিডিওটা দেখবা, আর আমার ফলো দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।